হ্যালো ফ্রেন্ডস, টেকনিক্যাল হেল্প ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা জানব কিভাবে আপনি অনলাইনে অরিজিনাল রেশন কার্ড ডাউনলোড করবেন। অনেক সময় হয় কি, আমরা দুয়ারে সরকার প্রকল্পে বা বিডিও অফিসে গিয়ে নতুন রেশন কার্ড বা নাম পরিবর্তন, অ্যাড্রেস পরিবর্তন এবং মহিলাদের ক্ষেত্রে বিবাহ সূত্রে রেশন কার্ড পরিবর্তন করতে হয়। পরিবর্তন করার পর সেই সব রেশন কার্ড আমরা হাতে পাই না, সেই জন্য আমরা অনলাইনে ই রেশন কার্ড ডাউনলোড করতাম আজ পর্যন্ত, কিন্তু বর্তমানে আজ থেকে আমরা অরিজিনাল রেশন কার্ড ডাউনলোড করে নেব, যাতে আমাদের কোনোরূপ প্রবলেম না হয়। তো অরিজিনাল রেশন কার্ড ডাউনলোড করার জন্য আপনাকে প্রথমে আপনার মোবাইলের গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নিতে হবে, বা আপনি আপনার ল্যাপটপ থেকেও গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নিতে পারেন। এরপর আপনি food.wb.gov.in এই ওয়েবসাইটটি ওপেন করে নেবেন। এই ওয়েবসাইটটি ওপেন করে নেওয়ার পর আপনার সামনে এই ধরনের একটি পেজ চলে আসবে, যেখানে আপনার রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। আপনি কি করবেন, ওপরের লিঙ্কটিতে ক্লিক করে দেবেন। ওপরের লিঙ্কটিতে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে অফিসিয়াল পেজটি ওপেন হয়ে যাবে। তো চলুন, অফিসিয়াল ওয়েবসাইটটি আমাদের সামনে ওপেন হয়ে গিয়েছে। এরপর আমরা নিচের দিকে চলে আসব। একদম নিচের দিকে আসার পর দেখুন অপশান রয়েছে ই রেশন কার্ড। তো বন্ধুরা, এখানে আপনারা ভিডিওটিকে স্কিপ করবেন না। ই রেশন কার্ড পূর্বে যে রকম ডাউনলোড হতো, আজ থেকে সেই ধরনের রেশন কার্ড ডাউনলোড না হয়ে অরিজিনাল রেশন কার্ড ডাউনলোড হচ্ছে। তাই ই রেশন কার্ড অপশানে ক্লিক করুন। ই রেশন কার্ড অপশানে ক্লিক করে নেওয়ার পর এই ধরনের পেজটি আপনার সামনে চলে আসবে। আপনি কি করবেন, নিচের দিকে চলে আসবেন এবং ক্লিক টু ডাউনলোড ই রেশন কার্ড অপশানে ক্লিক করবেন। ক্লিক টু ডাউনলোড ই রেশন কার্ড অপশানে ক্লিক করে নেওয়ার পর আপনার সামনে রেশন কার্ডের ডাউনলোডের অপশানটি ওপেন হয়ে যাবে। তো এইখানে আপনাকে কি করতে হবে, রেশন কার্ড অর্থাৎ আপনার রেশন কার্ড এর নম্বরটি পুট করতে হবে। আপনি যেই রেশন কার্ডটি চেঞ্জ করতে দিয়েছেন এবং যাহা অ্যাপ্রুভ হয়ে গিয়েছে, সেই রেশন কার্ড দিয়ে এখানে নাম্বারটি এন্টার করুন। এন্টার করার পর আপনি কি করবেন, এখান থেকে আপনার ক্যাটাগরি চুজ করে নেবেন। আপনি কি করবেন, শুধু রেশন কার্ড নম্বরটি এন্টার করবেন এবং এখান থেকে আপনার রেশন কার্ড ক্যাটাগরি চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার পর ডাউনলোড অপশানে ক্লিক করবেন। ডাউনলোড অপশানে ক্লিক করে নেওয়ার পর ওয়েট করুন। দেখুন ডাউনলোড শুরু হয়ে গিয়েছে। তো বন্ধুরা, ডাউনলোড হতে সময় দিন। ডাউনলোড হওয়ার পর আপনি কি করবেন, এটাকে ওপেন করে দেখুন। তো বন্ধুরা, আমরা আপনাদের সামনেই লাইভ ওপেন করে দেখলাম। দেখা যাক আমাদের সামনে অরিজিনাল রেশন কার্ড কিভাবে চলে আসে তা দেখে নেওয়া যাক। বন্ধুরা কিছুক্ষণের জন্য ওয়েট করুন। দেখুন আমাদের সামনে ই রেশন কার্ডটি ডাউনলোড হয়ে গিয়েছে এবং আমরা নিচের দিকে চলে আসব। দেখুন এখানে পরিষ্কার দেখানো হচ্ছে, পূর্বে যেরূপ ডাউনলোড হতো তা এখন থেকে অরিজিনালভাবে ডাউনলোড হচ্ছে। আপনি দেখুন এখান থেকে অরিজিনাল রেশন কার্ড আপনি ডাউনলোড করে নিতে পারেন এবং ডাউনলোড করে নেওয়ার পর পিভিসি কার্ডে তা প্রিন্ট করে নিতে পারেন। এবং দেখুন ওপরে চলে আসুন আমরা, এখানে লেখা রয়েছে ই রেশন কার্ড এবং প্রিন্টেড ডিজিটাল রেশন কার্ডের বৈধতা সমান। ই রেশন কার্ড মারফত ন্যায্য মূল্যে রেশন দোকান থেকে গণবণ্টন ব্যবস্থার মাধ্যমে বরাদ্দ খাদ্য সামগ্রী এবং কেরোসিন তেল পাওয়া যাবে। অর্থাৎ এই রেশন কার্ড এবং আপনার হাতে পাওয়া অরিজিনাল রেশন কার্ড দুটিরই গুরুত্ব সমান। তো বন্ধুরা, এইভাবে আপনারা আপনাদের ই রেশন কার্ড বা অরিজিনাল রেশন কার্ড ডাউনলোড করে নিতে পারেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আজ আমরা জানলাম কিভাবে আপনি অরিজিনাল রেশন কার্ড ডাউনলোড করবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।